আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ঈদের ব্লগটা হলে কইরাম ওই ঈদের দিন তাকে ঈদের বাদ তাকে দিতাম আর সরি একটু লেট হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে গেছে আমার মাথায় হাম করেন না এটা ঈদর আগর দিন কিতা তুইয়া কেতা হরতাম শুক্রবার পর্যন্ত আসলে হাম করছি শনিবারে ঘুমতে কুটেও দৌড়েছি ঈদর শপিং করতাম সব শপিং শেষ হয়ে গেছে জলদি জলদি শপিং কুপিং তো সকলতা করিয়ে আনলাম রানতাম সমোসা বানাইতাম কিতা তুইয়া কিতা করতাম চিন্তা করি ভাইরাম না শুক্রবারে একটা চমোসা বানাইয়া তৈরি আর সব মাংস ভিজাইছি আর এক সাত আট কেজির মতো মাংস হইব গরুর মাংস রাঁধতাম আর এ প্রণলে বড়ো বক্সে এক বক্স বহুত আমি জানতাম না শ কেজি প্রাণ আসি বহুত প্রণ আছে মাঝে নারিকল থুরা খাটরাম নাইকলর ফ্রেশ নারিকল বড় জানেছ আর কেটার লাগি বারকু নারিকলের ফোপ খাইতাম বহুত বছরের মাঝে আসলে নারিকলের ফোপটা খাইছি না চিন্তা করলাম ফ্রেশ নারিকল যখন ফাইছে লইয়া কি সময় পাইলে বানাইলি মনে ফোভ যেটা বানাইতাম বাংলাদেশে থাকতে আমরা কুর্সাইয়া নারিকল কুর্সাইয়া বানাইতাম ভালো লাগতো আর এন মাঝে আইজি অন্তত সপ্তাহ ফ্রিজের মাঝে কিনতে মিলে ফয়লা ফেলে আসলে ইসলামের সময় খুচরা হতাম ফোপ টাকা কুর্সা নিতে কুচরাইতাম এখন তো হল তো ইজি আলহামদুলিল্লাহ লাইফ বড় ইজি হয়ে গেছে তুরা তেল দিসি এক টেবিল স্পুনের মতো আর এক টেবল স্পুনের মতো ঘি দিছি ফ্রেশ ঘি দিছি গিয়া নারিকল গুন্তারে বাজরাম আগে যে দেখুন মাঝে গুণ আগর নারিকল আছে লগুণ একটু বাজে তৈসি ইচ্ছা হরি নয় আগর নারিকলের মাঝে একটু গন্ধ হরের লাগে বাজা বাদে মজো লাগছে লাগছে না মানে কোনো গন্ধ গন্ধ কিছু লাগছে না ডিপোয়ার নারিকল তো এটা বহুত দিন বালা থাকে আর ইন মাঝে গরম মশলা দিছে দিয়ে একটু সময় আর বাজরাম বাজা আসলে বেশি সময় লাগে না এক পাঁচ ছয় বা বাজিলি লই যায় ও যে ফ্রিজতো আনারি ডিপরের লাগে। একটু কেতা যাই খালি আইসটা যাইতো আর কিচ্ছু নাই আর এনের মাঝে তিন বড়ো চামচের তিন চামচ আমি গুড় দিছি আস্তে এক প্যাকেটের মাঝে মিঠাটা আমার কাছে লাগছে আমি খুব বেশি পালাফাই বোর মিটা বাট একটু মিঠা লাগছে সকলে খাইতো না মনে হয় আপনার ইচ্ছা মতো আসলে আপনার মিটাটাই এড ধরেন যেন আর এই গুড় দিয়ে আমি উপর ফার্নি দিছি না এক জায়গাও গুড়োর নিস্তাখি খালি গুড় দিছি খাইতে খুবই মজা লাগছে একটু গিয়ে দেওয়া খুবই ভালো লাগছে আর মশলাগুলার গ্রানটা এত সুন্দরীয় লাগছে তিন চার মিনিট বাজা বাদে গেছে এই দেখো কারোর দূরে উড়োড়ি হরিয়া শেড ধোয়াইছি শেয়ারটা কে সকল বড়ো বড়ো হান্ডি হল আর যেটা আমার বউল হল আছে ওটা নিতাম সের কথা এই দেশে আসলে হইয়া লাভ নাই ওগত হয়ে দিন আগে আমরা রাস্তা ফিস ধোয়াইছি যে টুয়াশর আপনি ব্লিচ ডালিয়া দোকা এত বেশি এই দেশে মেয়ে গ এত বেশি মেঘ হয় যে মানে অবস্থা খারাপ হয়ে যায় ফিসর সামার ওর খুব বেশি কোন দিন থেকে মেঘদের এর লাগিয়ে আসলে ফিসটা দুইতাম পারাম না আর বাক্কা বাতা বাতাসাদা দোলা করে তৈসি ইটাও নিয়ে ফালা নিটাও স্কিপো আমি কিন্তু রান্নাবান্না এগুলো হরা আমার হরুর করো আমার জালের জালে দু দোকান তিন খান আর আমি রান্না তিন খানারও ডাইল মাংস আর ফ্রণ আমার জালের আঞ্চন শিপ দিয়া কুরমা রঞ্চন আর মাছ বড় মাছ দিয়া গোয়াল মাছ দিয়া মুখিদের আঞ্চন খুব মজা হয়েছে সপ্তাহ ও ফার্স্টটা থাকবো রাতকের ডিনার সবাই লাঞ্চ আসলে যা 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 করে খাই লাইন খালি ডিনার লাগে আমরা রান্না লাগে ডিনার আসলে আমরা পাক্কা মানুষ হয়ে যাই চাল্লিশ পাঁচচাল্লিশ জন মানুষ হয়ে যায় এর লাগি আর প্রায় সময় আসলে যে সময় বড়ো বড়ো রান্না থাকে বা বিয়া বিয়া থাকে বা কোনো অনুষ্ঠান থাকে পার্টি থাকে ঈদ থাকে আমার হাজব্যান্ডে কিন্তু সবসময় ফেসগুলা সুলাইয়া সুলাইয়া ফেস খাট্টা তুইয়া যান আজকে শনিবারই দিন তাই আমার লোকের শপিংও গেছেন শপিং করিয়া বাজি গেছে তিনটা সাড়ে তিনটা উড়ি করে খাইয়া দৌড় দিয়েছেন খামো আর এগুলা মানে আসলে এবারও টাইম পাইছে না তাই না আমার আসলে হয়েছিলাম বারবার তো তুমি ডিজার্ট যে তা আছে আর যে তা বানাইবার আছে সব তো বানাইলিও আমি রাত্রে রান্দা তোমার সাত দিই মানে রান্দা তো আটাই লাইফ হইলা ইতা তো সকল তো সাত দিতে পার বাদ দিতে করা যাইব আর যদি সমস্যা টমা ইতা বাদা সাদা যদি কিছু সময় পাই না রাত্রে বেশি রাইত হয়ে যাইতে আরও বেশি ঠায়ার্ড হয়ে যাবো ইম্পর্টেন্ট রান্দা ওগুলো না দিলাই বড়ো বড়ো হান্ডি এগুলো কিন্তু আমি সময় লন্ডন যাই সবসময় কিনিয়া লই লইয়াই এই হান্ডিটা ফোর্টি ফাইভ পাউন্ড হয়েছে গ্রিন স্ট্রিট থেকে কিনছিলাম এতো আরামের হান্ডি বড়ো বড়ো টাছ রানতে এতো আরাম লাগে সেফটা হান্ডি এখন মাঝে মাছও তার শাড়ি খুবই সুন্দর লাগে আজকে তো আর মাছ রাঁধাম না এখনকার আসলে মিটো লাগি বই দাম মিট দিলাম আমি মনে হয় এই সব মিটোর মাঝে এক বারোটা পেস্ট দিছি সবটাই মিলাইয়া আর রে মানে বয়াইয়া একটু ব্রাউন করছি আপনার আমার রান্নাগুলো দেখছই না আরো বড় বড় রান্না দেখছো না আমি শেয়ারও করছি মানে স্টেপ বাই স্টেপ দেখতা চাইতে আমার জানান জানো আমি আপনার টাক কর মনে যে রান্দাগুলা রাঁধছি বড় বড় বাজে বা যে তাড়ি কি রান্না বা মিঠো কারি কিলেন রান্না মিটা আমার আলাদা রেসিপিও হল আছে আমি কিন্তু সব সময় মানে হাফ ওলা হান শপিং করিয়া পেঁয়াজ দিলাই আর গরুর মাংস বইতে হইলে কি বড়োর আন্দা বইতে হইলে আমি সব সময় কিন্তু পেঁয়াজ কিন্তু বাজি কিন আমি গরম মশলা দিলাম সপ্তাহ গুলমরিচ প্রতি গরম মশলা আর হোল কিমি সিটও দিছি দিয়া পেঁয়াজের লগে বিরান করাম পেঁয়াজের সময় ব্রাউন হয়ে যাব সময় আমি আদা রসুন সারমো সারিয়া একটু সময় বিরান করিয়া আমি মাংস সারিয়ে দিব এনে আমাদের ডাইল যে বয়াইছিলাম ডাইলের মাঝে সবসময় আমি একটু পাপড়িকা দিই হলদি পাউডার দিয়ে পাপড়িকা দিই ডাইলর যে ফেনা উঠছে ওগুন ফেলাইছে আর দেখা যায় যে মাংসটা সুটেন না এবার দু সাইডাম ঠান্ডা টুন্ডিয়া উঠাইতাম গরম পানি দিয়ে একটু ভিজাই ভিজাইয়া কারণ এতো সাড়ে পাঁচটা বাজে গেছে মানে পনেরো ছয়টা বাজে গেছে প্রায় আর কোন সময় আমি রানতাম আর কোন সময় আমি নাস্তা বানাইতাম আসলে সাপ্তার মাঝে আস্তা সাপ্তাহাম করলে ওটাও আমরা একটু অসুবিধা হয়ে যায় আমরা ওয়ার্কিং মামক লর যেটা সপ্তাহ নাখে মুখে লাগি যায় মাত্র এক সপ্তাহ হয়েছে আমি বিয়ার তাকিয়ে আইছি আমার বইন ফুটোর বিয়া আসি লন্ডন আর বিয়া থাকি আইয়েও মেমান আইচইন উইকেন্ডও আমার বাই বাই বৌ আইল বেবি লইয়া আর থার্সডে বা হচ্ছিলাম আমি চমোচা চোসা বানাইতাম আর আরোজন খাজি না তাই না আসলে খালি জাস্ট চাহা খাইয়া আর আমার গোটা দেখে গেছেন কি বেড়া সেরা লাগায় আর ফাঁসি না এবার কো মানে চমোসা টমোসা ইত্যাদা আগে আগে বানাই আবার আমার থুরা চমোসা ফ্রিজ আছে চিন্তা করলাম যদি টান ঠান্ডরে যায় আর মাঝে তাই না আমার হাজবেন্ডের হইরা তোমার গরু মাংস চমোসাও মজা হয় প্রত্যেক সময় ওই দো ওখটা লাগে বার চাই আমি বই তাকি এটা বানাইতে নানানি এখন আমি চিন্তা করলাম যে চেঞ্জ যখন বসে রা তো বানাইতাম ওইব আবার আমার এইরা বেশি যদি দৌড়াউরি হয়ে যায় বেশি যদি হয়ে যায় তুমি রান দিও না তুমি বানাইও না এটা একটু কষ্ট যদি হয়ে যায় আমি ভাবছি না বানাই মনে প্লান আসলে খালি আসিল নাই লোটা বানাইতাম আর একটা কুচু চমো বানাইতাম বা যেমন তাই না একটা কেন গরু মাংস চমোসা বানাইতাম ফিটা দিয়া ফিটা খাই দিয়ে করিয়া চিন্তা করলাম হোকটা বানাইলাম আর কিছু বানাইতাম না আর আগর চমসা আছে গুণ তো যাব ডিজার্টর মাঝে ডিজার্ট আছে এটা আসলে অন দা ডেও বানানো যায় সিম্পল কুচু বানাইমু আর আনছিলাম পেস্ট্রি কিনিয়া এগুন আসলে আর সময় পাইছি না এগুন তার বানাইতে মনে হয় বেশি নাস্ত হয়ে আর বানাইছি না মনে মনে আছে আসলে ঈদর দিন পেস্ট্রি দিয়া একটু দুটো স্ট্রবেরি কিনিয়ে আনছিলাম স্ট্রবেরিয়ার ক্রিম দিয়া সুন্দর হরি ছোটো ছোটো পকেট পকেট বানাইমো বাট আর সময় পাইছি না ইন উড়াউড়ি হরম আর

আর এই তো আমার পেঁয়াজও বিড়ান হয়ে গেছে দেখুন আমি ব্রাউ ব্রাউন হয়ে গেছে আদা রসুনেও ব্রাউন হয়ে গেছে এখন আমি মাংস দিছি দিয়ে এখন আবার পানি টানি কিছু দিতাম না এই মাংস মাংসরে এই পেঁয়াজ আদা রসুনের লগে আমি মাঝে মাজেও ছয়টাকে সাত মিনিট এই বিরান কর্ম একবারে অল্প আছে ই যে প্রণ দেহরা কিন্তু খাইতে খুবই মজা খুব গ্রানি প্রণর মাঝে রানলে কিন্তু এত বিরক্ত রক্ত লাগে আমার বানাইতে গতবারই তো আমার হরিয়ানির ইসলা এত সময় লাগে বুঝরা নি কতটা পূরণ এখরা নি কতখান পুরন বানাইতে অনেক সময় লাগছে আমার বাট আসলে খানি যেসা জিনিসও যদি মজালা লা মজায় খাইতে চাও তুমি আর মজায় খানি খাইতে চাও লজত লাগাইয়া খাইতে চাও তো ওলানুই কষ্ট না করলে ইষ্ট মিলে না মানুষের হইন ক্যাস মিলে কেষ্ট মিলে না আসলে এটার এখন তো ও হালতা কি হয়ে গেছে আলহামদুলিল্লাহ উড়া উড়ি মারামারি মাঝে করি উল্লেখি মূকা জিনারে দিছি তোরা গাজরে আমার গ্রেটিং করিয়া দিতা একটা আছে গাজরের হালুয়া উপরে দিয়ে আমি যে কাস্টার্ড বানাইয়া করি সাহি কাস্টার্ড দিয়া খুবই মজা এটা সব খাইবার লাগে ফাগল লাস্ট টাইম বানাইছিলাম আমার ঘরের দাওয়াত আছে সব বেড়াইসমে উমরাট যাইরা ও সময় বানাইছিলাম এখন এমন ভাগল হয়েছিল সকল এখন পুরুষ কিন্তু গুহালি খর সকলে খোঁজা খোঁজুন খালি ও বানাই দিতাম তো চিন্তা করলাম ঠিক আছে লাই। ইন আমার মাংস এক সাত এক মিনিট বাদে আমি পানি দিছিলাম দুই গ্লাস দিয়া পনেরো বিশ মিনিট উত্তরণি বাদে আমি এখন সব মশলা লাগাইলাম আমার মাংসর মাঝে যে সময় আমি মাংস মাঝে মশলা দিলাম এই সময় আমি আসলে প্রণর মশলাও দিলাইছি প্রণর রেসিপি আমি শেয়ার করছি আমার ফেস মানে আমার ইনস্টাগ্রামের মাঝে আমার ইউটিউবের মাঝে আপনারা ফাইবা দুই মশলা একলগে দিলাই আমি গুড়া গুঁড়া দিয়েছি টু টু এন্ড হাফ টি স্পুন কারি পাউডার দিছি থ্রি টি স্পুন পাপরিকা দিছি টু টি স্পুন ইচ অফ দিস খরি থারমরিক পাউডার দিছি ওয়ান টি স্পুন আর গরম মশলা দিছি ওয়ান টি স্পুন মিটার মাঝে ফ্রণের মাঝে দিছি না আর এই তো সব মশলা আসলে সেইম আপনারা যা দিয়েও মানে আমি দেখার মাঝে প্রায় সময় আমি দেখছি মানুষের কারি পাউডার বেশি ইউজ করে না বাট আমি আসলে কারি পাউডারটা অ্যামাউন্টটা বেশি ইউজ করি দইনা পাউডারটাকে আমি টিআরএস ব্রান্ডর মশলা ইউজ করি আমি টিআরএস মশলা ছাড়া আর কিছু ইউজ করি না আমার কাছে লাগে বা টিআরএসর মশলার মাঝে খুব সুন্দর কালার আয় এই তো যে সময় বিরিয়ানি গেছে সব মশলা অসময় সময় সব ফ্রন্ট দিলাইসি ফ্রন্টে অনেক সময় দইছি কিন্তু আর প্রণরে দিয়ে আমি তাকে সাত মিনিট একবারে সোমা আগুনে প্রনন লোক মশলার বুনছি এখন খাসামরিচ লইয়া হাস্তা আস্তে খাসামরিচ কিছু মিটর মাঝে দিছি আর কিছু ফোরণের মাজে দিছি আপনারা যদি জাল বেশি খাই না আপনারা জালটা সোমাই দিন যেন কোনো অসুবিধা নাই আমার কাছে কিতা লাগে যেন লাগে পুরন প্রণ খাসামরিচ বেশি দিলে আর পাউডার মরিচ কম দিয়ে রাঁধলে বেশি মজা লাগে একটা গ্রান থাকে এদিকে আবার রান্দা টান্দা শেষ হয়ে গেছে মিটার প্রন শেষ হয়ে গেছে আমি যেইনারে পুরো হেল্পিং করলাম আমার ডেকোরেশন আপনারা তো জানেন কোনো পার্টি লাগিয়ে লা কিছু গেলে আমার ডেকোরেশন খুবই ভালো লাগে এবার কুর আসলে থিমোর মাঝে আমি বার্গেন ডি দিচ্ছিলাম অর্ডার এখন থেকে বেলুনি গুণ আদা কিছু আছে বার্গেনটি দেখানো নি আপনি আপনারা সাদার গোল্ড আচ্ছা আদা দিলেই লাল লাল যে তার লাগিয়ে দিচ্ছে আমি নিজেও জানি না আমি আসলে ডি অর্ডার করছিলাম কারণ যেই না বার্থডে বুধবারে চিন্তা করলাম ঈদ উইলিয়া রবিবারে আমি এখানে আর বার বুধবারে আর একটা পার্টি করতাম আমি তো মানে খাম ও করি পাঁচটা পর্যন্ত তাই ন খামতাকবা কামটাকে আয়া আমরা জ্যেষ্ঠ মানে অর্গানাইজ করা জ্যাস একটা রেডি করা বেশি কষ্ট হয়ে যায় আমরা লাগি যেই না চাইনা তাইন কেন তাইন বড় যায় ওই গেছেন তাই না বার্থডে বাট একটা মনে মনে চিন্তা করলাম বাচ্চা মানুষ এমনি সকল লাইবানে একটু ফাইবানে তাই ভবন তো কেছে তারা তারাও মনে মনে ঈদর উচিরাই ঈদরও কথা হইলি মো আর এমনিও আইবা আর জেনার না আউট ফিল্ডে বার্গেন ডি দিস ঈদের মাঝে লাইক সব ডেকোরেশন বার্গেন ডি অর্ডার করছিলাম এখন দেখা যায় আওয়াবাদের লাল বেলুনগুলোও বেশি মানে বার্গেন ডি কোম দেখতে লাগে রেড বেশি মানে মেরুন ফাতলা মেরুন কালার হয়ে গেছে সব বাট সুন্দরও লাগছে আসলে প্রায় সময় সেই সেম হাজাইতে ভালো লাগে না একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার হাজাইতে ভালো লাগে আর এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে গেছে সময় আমি বেলুনের মাঝে তা লাগাইলাম সাড়ে দশটা না এগারোটা বাজে গেছে চিন্তা করলাম কোন সময় আমি তা শেষ আর কোন সময় আমি একটা সমস্যা দুইটা সমস্যা আসলে ও যে পোপ ফব বানাইতাম আর মিঠোর ওটা বানাইতাম কোন সময় কর্ম এর মাঝে তাই একজন ঠিক করে থাকি আইয়া মারে করে আবার কারণ দিলেছি বা বাকি গেলা তাই না মানে তোরা হেল্পিং করবা সো ঈর্ষাকে যেই না তোরা একটু একটা করে হেল্পিং করসেন ঈর্ষাকে শুন কি খামো আজকে শনিবারের আই তারা তার ঠিক করে গেছে কি আর আমার হাজবেন্ডও তোরা হেল্পিং করলা বাদে এখন জলদি জলদি রেডি হাজাইলা বাদে দেখা যাইব তুমি আস্তা রাই তো জাক প্রায় সময় দেখা গেছে যে সময় ঈদ হয় আমরা গরমের মাঝে আগে বড়ো গড় গর বউ আসলাম এই সময়ও এখনো আমার গেছে লাগে তিনটা চারটা অনো হাসে খুব তাড়াতাড়ি তিনটা চারটা বাজি যায় কিলো হাঁদে সময় যায় রান্ধার মাঝে আর সব জিনিস সকল করার মাঝে সময় বুঝতেও পারি না আর এই তো ঈদের দিন রাত্রে কিছু আর রেকর্ড করছি না আমি তো ঠায়ার্ড হয়েছিলাম সকাল সকাল চাইছি খালি সমস্যা বানাইতাম আর শেষ করতাম সমস্যা বানাইছি টু একটু বাচ্চা তো হেল্পিং করসন হাজবেন্ডও হেল্পিং করছেন তো শেষ হয়ে গেছিল ঈদের দিন সকালে জীবনের আম মা ফুরিয়ে উঠিয়ে আমরা মানে নমাজ ফোড়াত গেছি আমি কিন্তু কোনো দিনও ঈদর নমাজ পড়ার ফোড়াত যাই না প্রথমবার জীবনের ফয়লা এবার কোমরা বার ওইছি আমরার মসজিদে আগে কোনো নিয়ম আসিল না অখন কই নিয়ম করছেন যে ভেটিনতেও নামাজ পড়তে পার আমার এত ভালো লাগছে সকাল সকাল রেডি হইয়া যে তাইতো কি ফারসি আমার নন্দান্তর গোড়ো ই এটা আমার হাজবেন্ডে উমরা তাকে আনচোন হোসেন হলাম নয় আবে আছে সকালে ফিন দিলাই যে ইনারটাও আমার হাজব্যান্ডে উমরা তাকে আনছোন এগোই লগে আমার নন্দর গোড়োর অড়িও তারা তারা নাম ওই লোক ওরও তার এটা খরগোশ বহুত বছর বাজার আসলে দেখছি খালি এই আমার হুঙ্গের খালি আমার খান তার আর তা আমি আমার নন্দর ফরি কইলাম তাই আমার দিত কারের দিত তাই দিবার লাগি এত কি এটা আর এত সকাল বড়ো হয়েছে পুরা মানে খরগোশ লাগেও না দেখতে ছোটো মোটো বিলাই লাগে দেখতে এত বড় হয়েছে বহুত বৎসর থাকে আসলে তার খরগোশটা আর আল্লাহ দিলে আল্লাহ রাখছাল্লা মাঝে বাড়া থাকে দিনরে রাইতে চব্বিশ ঘন্টা বালা থাকে বাড়া থাকে আল্লাহ দিলে আছে তার একটা আছে গার্ডেনের মাঝে হে আস্তা দিনও নৌ থাকে এত কত সুন্দর সুতর আর খালি খালি বার বার আর আমার কাছে এত বলা লাগছে আসলে কোনো দিন আমি দেখছি না বহুত বর্ষার মাঝে অরিয়রে দেখছি না আইলেও আগে সবসময় গার্ডেন সিপাত লুকাইয়া ওইতাক তো আইতো না আর আজকুল কি বাক আইয়া বিড়ের খালি আমি এখন একটা কারেট পাইছে ওখান কারেটটা দিরাম এখন আইতো সান না তো বাঙ্গিয়া তোরা এটা মারিয়ে কুনা আমার নন্দর করে গার্ডেনটা অনেক তারা যে পুরো শেড এটা টানছেন যে সুন্দর হয়েছে শেড আর ফিসো সকলটা ফালাই দিছেন সুন্দর লাগে দেখতে আর ঈদর দিন সকালে আমার ফতম নাস্তা টেবুল যে সুন্দর করে হাজার হয়েছে আমার নন্দর ফুরিয়ে ওই লগে আমার আবে আমার বাল যে ভালো লাগছে যে স্টোনের কাম করা আস্তায় আবে মাঝে খুবই সুন্দর আবে এটা এত ভালো লাগছে এত কমফোর্টেবল ফিনতে এত সুন্দর আর ওই লগে আমার নন্দর নন্দরগড়ের সব সমোসা তাই বানাইছে কত জাতি সমোসা বানাইছে হালিম বানাইছে এর মাঝে বিরিয়ানিও রাঁধছে মিট কারিও রাঁধছে রুটি ফিটাও দিছে মানে কতটা করছে তাই আর সকালে ঘুমতে করছে মাত্র সাড়ে নটা পাচ্ছে এখন সকাল তো তুমি হাই তাই আর এবারও খালি যাচ্ছে আর ও যে খাইছিলাম আমি থোরা খানি তাই করে মানে সব তো তুরা থোরা ট্রাই করছে সকালে আর রাস্তার দিনের মাঝে আসলে আমার পেটে বুক লাগছে না আমি আর কিছু খাইতেও পারছি না এত ব্লুটেড রইছিলাম সকালে আসলে অত সকাল খাওয়া আমার কাছে লাগে আমি ইউজ টু নাই আর আখটা জরি যে খাইছি আমার এত শান্তি লাগছে আমার ননহারি গরু গেছিলাম দুই নম্বর জোনার করো আবার আমার শরীর গরু গেছে কিচ্ছু খাইতাম পারছি না হইল গিয়ে বিকালে আমডার গরো আমি টেবুল রেডি করছি এবার খুব লাস্ট এই আমি আসলে সপ্তাহ রেকর্ড করতাম পারছিলাম ইবার খুব লাগে যে উরা উড়ি মারা মারি মাজে আর রেকর্ড করতে পারছি না আমার একটু শরীর খারাপ করিয়েছিল রাত্রে হুম ঘুমাইছি আর সকালে যে উঠিয়ানো মাজকাশে আর আইতে আইতে সকালের গোর মারিয়া একটা বাজে গেছিল বিকাল আর আমি সবে খুঁজছিলাম ফার্স্টার ভিতরে আমার গর আইতা এত উড়া উড়ি লাগছিল আমার বাদে আর সকলটা করিয়া টেবল ওবল রেডি করি দিব লাগে আমি আর রেকর্ড করবার টাইম পাইছি না বাট ও তো আমার ডেকোরেশন আর যত ফার্সি ওটা তা রেডি করছি হালিমও বানাইছিলাম রাত্রে আর হালিমো সার্ভ করছি বাট টেবলও দিছিলাম না এই সময় গরম 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 রাখি দিছিলাম কই সার্ভ করে নিলেও টেবুলও ঠান্ডা হয়ে যাব চানা চাটও বানাইছিলাম এত মজার চানা চাট হয়েছিল আর সব ভাইয়ে ভাগলিছ আর একদিন ইনশাল্লাহ আমি রেসিপি শেয়ার করবনে কিলান টেবুল সেট করি কিলান আমি ডেকোরেশন করি আমার লাস্ট ঈদর ব্লকর মাঝে আপনারা মোর ডিটেলস পাইবা ই আসলে ব্লগটার ব্লগ মাঝে বেশি এত বেশি কিছু। রেকর্ড করছি না ওই যে খুঁজছিলাম বার্গেন্ডি না রেড লাগে দেখতে ওই ডেকোরেশনগুলা সুন্দর লাগছে কিন্তু রেড লাগে যেমন বিয়া বাড়ি আসলে বার্গেন্টি চাইছিলাম বার্গেনটি আনলে আসলে সুন্দর লাগলো নে যে ইনারা আমার আউটফিট এবার কু বার্গেন্ডি বাট সুন্দরও লাগছে সামথিং ডিফারেন্ট আর আমি এবার কু বেলুনের আঁটিটা বাড়াও রাখছিলাম আমার পছর মাঝে প্রায় সময় দেখা গেছে বেলুনের আঁচ যদি আমি ভিতরে রাখি আমার খালি টেবিলের উপরে তাই সময় প্রায় সময় খালি খালে দেখতে বেশি আইন্দার লাগে গোটটা বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে খালি হরণ তো কো চিন্তা করলাম আমি একটু ডিফারেন্ট করি বাড়া পচর মাঝে খরচি বালাউ লাগছে আর উফরে বেলুন ওলাখান ব দিয়া দিয়া বেলুনগুলারে রমনে স্টিকি ও যে ডট ওটা দিয়া চাদর মাজে লাগাই লিছি আর ওই লোগিয়া ফিটা দিয়া মাংস আর এগুলা সব কুকিজ বানাইছি ব্রাউনিজ বানাইছি চানা চাটিটা আর এটা কেক কিনে আনছি হই না চাইলে খাটটা ফাটবা তান যদি ভালো লাগে তান বার্থডে লাগি আর সব জাতি সমস্যা বিরান করছি সব আইসইন সবে চা বানাইরা খেও খেউ নাস্তা খাইরা আর আমি আরও কিছু মেহমান আইসইন তারারে আরও সমস্যা বিরান করে দিলাম এ বিদিকে পার্টির লাগি সকলে প্রেজেন্টও থ্রোরে থোরা আনছই সকলেও দিশন দান হো প্রেজেন্ট তাই খুব খুশি আসলা বাট জিনে খেক খাটসই না হয়নি ঈদর দিন আমি কেক খাটতাম না আর ওই যে যেইনার আউটফিট আমি সিনটা কি আমার বাইর বউয়ে দিছে এটা ড্রেস ড্রেস লইয়া তাই রেজেইনারে খুব সুন্দর আস আলাদা আসিল আর আমি আমারটা ম্যাচিং করিয়া তাই লগে বাদে আনছি সিনটা কি আমার আবেগটা খুবই আরাম আসিল যে সুন্দর আসে আর এইগুলো লাগে আমরা ইঁদর খানি আসলে বাদর দিন সকালে ঈদের দিন রাত্রে এত বিজিয়ে গেছে কুচ্চু রেকর্ড হরবার টাইম পাইছি না আর হানিগুলা চুড়িয়াট করছি না এটা কুরা এল কুর্মা খুবই মজা হয়েছিল ফ্রণ এটা বাদর দিন লান্সও যেটা রয়েছিলো তার খাইব লাগে আবার গেস্ট লাম আমার হরিয়া খালি বারবার হইরা যাইবার লাগে ঈদের বাদর দিন আসে ঈদর বাদর দিন সকালে আমার গরমে আমার সকালে আট নটা তাকি খাম আসি আটটার সময় উঠি আমি আমার অৱস্থা অবস্থাটা দেখি আমি চিন্তা কৰাম হায় রে আমি যাই রামগি খামো এখন খুন সাইড থাকি স্টার্ট কর্ম কোণানো গিয়া স্টপ করমো আমার এথো মাতার বেদনা আস কেন ইয়াও উঠছি আমার এত মাতার বেদনা করে আমি নিজেও জানি না আমি খিলাম কিতা শেষ করবো আমার ছোটো রুম সানছে আমার শেড সানছে মানে কোনো সময় যদি বিয়া লাগে বা পার্টি লাগে কিছু এখন অনুষ্ঠান হয় তার উলট ফলট হয়ে যায় এত সানা না মাথার কুকারের অবস্থা চায় সপ্তাহ দেখি আমি খালিও শান্তি করলাম আমি আমার হাজবেন্ডে খালি করলাম টেক্স মারিয়াউটে করাম আমি কোরআন আইয়া কুনানো স্টার্ট করবো কোরানো ফিনিশ করবো নিজেও জানি না বা তাই এখন রাখি দে আমরা দুইজনে মিলিয়া কর্ম আইয়া কিন্তু আমি আর কিছু করতে পারছি না আমার এত শরীর খারাপ করছিল কীটার লাগি এত কতবার আরো ইলাখান দাহত খাওয়াইছি হাজার হাজার বার বাট ইলাহান কোনো দিন মাথা ব্যান্না করে না আজকে আমার খুব মাথা ব্যান্না করছিল বাট আইয়া দেখি তাইন প্রায় আটাইলিছ সপ্তাহে আমরা ডিশওয়াশারও হারাই দিই না আর তাই না আসলে প্রায় জিনিস আটাইলিসা লিসলা তরে লইয়া আর বাকি গুণ আমি আটাইছি আলহামদুলিল্লাহ এই বেলুনগুলো তো লাগাইছি টিকো ডেকোরেশন তো লাগাই লিসি বা এখন চিন্তা করলাম খুলতাম কিলাম খুলতে কত সময় লাগবো এই তো আমার ইদর ব্লগর এন্ডে দিয়ে ইচ্ছি আশা করি আপনারা এই ব্লগটা ভালো লাগছে আপনারা যদি ভালো লাগে তাহলে এই ব্লগটা লাইক শেয়ার কমেন্ট করুন যেন সরি বেশি কিছু দিতাম পারছি না আমার আপনারা দোয়াত রাখুন যেন আসসালামু আলাইকুম বারাত হোক্কা সুস্থ তা